আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার সেভেনের এক্সাম্পল ওয়ান নিয়ে আলোচনা করব আর সায়েন্স ভিউ পাবলিকেশন বইয়ের চ্যাপ্টার সিক্সের এক্সাম্পল টু তো আপনারা আপনাদের কাছে যার কাছে যেটা বই আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন ওকে তো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন এখানে বলা আছে যে দেখাও যে দেখাও যে জে জিরো বার অফ এক্স ইকুয়াল মাইনাস জে ওয়ান অফ এক্স এটা হচ্ছে এটা কিন্তু বার দেওয়া আছে জে এর উপর একটা বার দেওয়া আছে মানে জে কে একবার ডেরিভেটিভ করা ঠিক আছে তো আমরা এটা করতেছি বেসেল ফাংশন বেসেল ফাংশনের চ্যাপ্টার তো বেসেল ফাংশনের চ্যাপ্টার থেকে এখন আমরা সমাধানে যাই সমাধান সমাধান আমরা জানি আমরা জানি যে বেসেল ফাংশন হচ্ছে জে এম অফ এক্স এ সূত্র বেসেল প্রথম ধারার বেসেল ফাংশন এটা এরকম লেখা যায় জে এন অফ এক্স সামেশন অফ এস ইকুয়াল 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এস বাই হচ্ছে গামা এস প্লাস 1 আর গামা এন প্লাস এস প্লাস ওয়ান এটা হচ্ছে আর এখানে আছে এক্স বাই টু এক্স বাই টু টু দি পাওয়ার এন প্লাস টোয়াইস এস এটা হচ্ছে আমাদের প্রথম ধারার বেসেল ফাংশন ওকে বা প্রথম আকারের বেসেল ফাংশন তাহলে আমরা এই বেসেল ফাংশন থেকে আমরা এই প্রমাণে যাব দেখেন এখানে জে এন অফ এক্স আর এখানেও কিন্তু জে এন অফ এক্স এর মধ্যে সামঞ্জস্য আছে অতএব আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা করার চেষ্টা করবো তাহলে এটা যদি আমি এক নম্বর সমীকরণ নাম্বার দিই তাহলে এখন দেখেন আমরা এই যে সূত্রটা লিখলাম এই সূত্রর সঙ্গে যে প্রমাণের বিষয়টা আছে তার মধ্যে দেখেন এখানে জে এন অফ এক্স আছে আর এখানে জে এ নড অফ এক্স আছে তাহলে আমি যদি এরকম বলি যে এক নং এক নং সমীকরণে এন ইকুয়াল জিরো বসিয়ে পাই জিরো থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পর এস এগুলোকে আমি যদি সামনে নিয়ে আসি এক্স বাই টু তাহলে এন যদি জিরো হয় তাহলে হচ্ছে টোয়াইস এস ঠিক আছে টোয়াইস বাই হচ্ছে এস প্লাস আর এস প্লাস ওয়ান কারণ এন যখন জিরো হয়ে যাবে এন ইকল যখন জিরো হয়ে যাবে তখন কিন্তু এস প্লাস এখানে এস প্লাস ওয়ান হবে ওকে তাহলে এই যে এক নম্বর সমী এই যে সমীকরণটা পাইলাম এই সমীকরণে আবার দেখেন আমাকে আমরা বাম পক্ষটা নির্ণয় করার চেষ্টা করতেছি যে বাম পক্ষটা কীভাবে তৈরি হবে বাম পক্ষটা নির্ণয় করতে গিয়ে দেখেন এখানে জে জিরো বার আছে তার মানে যদি এটাকে আমি একবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু এটা আমি পাবো জে বার জিরো অফ এক্স পাবো ওকে তাহলে একবার অন্তরীকরণ করলে এক্স প্লাস জিরো থেকে ইনফিনিটিটা রাখলাম আমরা কার সাপেক্ষে করতেছি এক্স এর সাপেক্ষে তার মানে মাইনাস ওয়ান অফ এস রাখবো তারপরে এস প্লাস ওয়ান রাখবো এদিকের এস প্লাস ওয়ান রাখবো এখন এক্স কে করলে এটা মনে করেন যে ঠিক আছে তার মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান তাহলে এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে টুয়াইস সামনে আসবে এক্স বাই টু তারপরে থাকবে তারপরে তার উপর কি হবে যে টুয়াইস এস মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে আমি তো এটাকে ধরলাম এটাকে এন ধরলাম কিন্তু কি তারা আসলেই না এটাকে যদি যদি এটা না আসলেই হয় তাহলে এটাকে আমি আরেকবার অন্তরীকরণ করলে হাফ আসবে কারণ এক্স কি করলো ওয়ান নিচে আছে টু ওকে তাহলে আমরা এখন চিন্তা করি এই হাফ আর এই যে টু এখানে টু আর ওখানে টু কিন্তু কাটিয়ে যাবে এটা আমি দিলাম কাটি কাটি দেওয়ার পরে দেখেন এস ইকুয়াল জিরো থেকে ইনফিনিটি হচ্ছে এখন এই জিনিসটাকে আমরা এই যে নিচের যে দুইটা জিনিস আছে আমরা একটা সূত্র জানি যে গামা এন প্লাস ওয়ান ইকুয়াল হ্যাঁ এন গামা এন গামা এন এরকম আমরা একটা সূত্র জানি ওকে এই সূত্র থেকে আমরা এটাকে যদি এসটাকে যদি আমি এন বিবেচনা করি তাহলে এটাকে আমি লিখতে পারি এন গামা এন প্রথমটাকে আমি লিখলাম আর পরেরটাকে ঠিক রাখবো এস এখন কথা হচ্ছে আমরা কেন ঠিক রাখবো ও সরি এটা হচ্ছে এস 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 এ এস গামা এস কেন আমি এটা রাখলাম কারণ এই যে দেখেন উপরে একটা এস আছে এই এসটাকে ভেনিশ করার জন্য আমি এই সূত্রে অ্যাপ্লাই করলাম তাহলে দেখেন আমাদের এই এস আর এই যাবে তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা এই এস আর এই এস তো কাটিয়ে দিলাম এখন রুট এস আর রুট এস প্লাস ওয়ান কিন্তু আমি যদি এই লাইনে পরের লাইনেও আবার গিয়া এস এর বদলে আমি জিরো বসাই তাহলে আমরা দেখেন যে রুট জিরো ইকুয়াল ইনফিনিটি রুট জিরো ইকুয়াল আমরা কি জানি ইনফিনিটি তাহলে রুট জিরোর মান যদি ইনফিনিটি হয় আমাদের কি এইটা এই এইটার সমান সমান আমাদের ইনফিনিটি আছে না যদি অসীম সংখ্যক মান আমাদের চাই নাই তাহলে আমাদের অসীম রাখা যাবে না এখন যদি আমি এস এর পরিবর্তে ওয়ান বসাই ওয়ান যদি বসাই তাহলে কিন্তু এই গামা ওয়ান সমান কিন্তু অন্য মান আসবে তার মানে আমাকে

আমরা এখন ধরি 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 কি করবো এই এস মাইনাস ওয়ানটা কই থেকে আসলো এই যে এস ইকুয়াল এস ইকুয়াল আছে ওয়ান এটাকে যদি আমি এদিক পার করি তাহলে এস মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমি এখানে ধরলাম আর ইকুয়াল জিরো তাহলে দেখেন আর ইকুয়াল তাহলে এটা হইলো

টু এইটি এখন কার সূত্র দেখেন আমরা যে প্রথম সূত্রটা লেখি তখন এই যে আর এখানে আর এস প্লাস এখানে যদি এন এর জায়গায় ওয়ান বসান তাহলে এস প্লাস হয়ে যাচ্ছে আর এখানে যদি ওয়ান বসান তাহলে ওয়ান প্লাস টুয়াইস তাহলে দেখ টু আর এখন এখানে আর আছে কেন আমরা চলক এখানে আর নিছি এখানে এস কেন এখানে এসে চলক এস নিছি তাহলে এইটা সমান আমরা লিখতে পারি যে এখানে -1 আছে তাহলে মাইনাস জে এন অফ এক্স আর যেখানে এইদিকে কি আছে জে বার 0 অফ এক্স তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয় দেখেন সরি এটা এন নয় এটা হচ্ছে 1 যখন এন এর মান 1 হবে যখন এন এর মান ওয়ান হবে তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে সামনে কিন্তু মাইনেস ওয়ান আছে আর এটা হচ্ছে এটা তো বামপক্ষ তাহলে আমাদের প্রমাণের বিষয় যেটা ছিল এটা হচ্ছে আমাদের প্রমাণিত হয়ে গেল তো এখানে এর মাঝে কিছু কিছু কথা আছে যে কথাগুলো আসলে এই যে কয়েকটা সূত্র আছে এই সূত্রগুলো আপনাদেরকে জানতে হবে ঠিক আছে না জানলে কিন্তু কোনোভাবেই করানো সম্ভব নয় তাহলে এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে আইকনটাকে বাজিয়ে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক লাইক করে দেবেন এরপরে কোন সাবজেক্টের ভিডিও চাচ্ছেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে